হইচই সময় নেই সকলকে স্বাগত আজ আমি সুজি দিয়ে এক নতুন ধরনের দারুণ স্বাদের খুব চটজলদি এক পিঠের রেসিপি শেয়ার করব যা খুব সহজেই বানানো যায় আর যে কেউ কিন্তু এই পিঠেটা খুব চর জলদি বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণে আশা করি আজকের এই পিঠের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুজির ভাপা পিঠার রেসিপিটা প্রথমেই আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে সুজি এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এবার সুজিটাকে একটা বড় মধ্যে নিয়ে নিলাম তার সাথে দিচ্ছি হাফ চামচেরও কম নুন অবশ্যই এই পিঠে যখন তৈরি করবেন সামান্য একটু নুনের ব্যবহার করবেন আর আমি এখানে নিয়েছি দু চামচের থেকেও কম একটু টক দই অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন টক দই দিলে পিঠেটা কিন্তু খুবই সুন্দর নরম হবে আর খেতেও সম্পূর্ণ আলাদা হবে এবার টক দই আর নুনটাকে খুব ভালো করে সুজির সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে সুজির সাথে প্রথমে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জল যে বাটিতে টক দই নিয়েছিলাম সেই বাটিতেই আমি এক বাটি পরিমাণে জল দিলাম প্রথমে যে বাটিতে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে এক বাটি জল দিচ্ছি একেবারেই কিন্তু বেশি জল একেবারেই দেবেন না জলটা দিয়ে ভালো করে সুজিটাকে এইভাবে মেখে নিতে হবে এবার আমি এখানে বড় চামচে দু চামচ চিনি দিচ্ছি অবশ্যই এখানে চিনিটা দিতে হবে আর দু চামচ চিনি দিলেই যথেষ্ট দু চামচ চিনি দিলেই কিন্তু এক বাটি সুজির ক্ষেত্রে খুব ভালো একটা মিষ্টি আসবে এবার চিনিটা দিয়েও খুব ভালো করে আমি সুজির সাথে এইভাবে চেপে চেপে মেখে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি আরও হাফবাটি পরিমাণে জল জলটা কিন্তু একেবারে ব্যবহার করবেন না ঠিক যেটুকু প্রয়োজন হবে ঠিক জলটাকে ব্যবহার করতে হবে দেখুন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে কাদা কাদা ভাব এখন আমি এটাকে ঢাকা দিয়ে মিনিটের জন্য রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় আর চিনিটাও যাতে খুব ভালোভাবে গলে যায় ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে অবশ্যই রাখতে হবে এদিকে পুটটাকে তৈরি করে নেব তাই আমি এখানে নারকেল নিয়েছি এক বাটি পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি আর দিচ্ছি গুড় আন্দাজ অনুযায়ী গুড় আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে বা চিনি দিয়েও এই পুড়টাকে তৈরি করে নিতে পারেন গুড়টাকে ভালোভাবে নারকেলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালোভাবে গলে যাচ্ছে নারকেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটাকে করে যেতে হবে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট এইভাবে রান্নাটাকে করে নিতে হবে তাহলে দেখবেন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে এখানে আমি এখন দিয়ে দিলাম দুটো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা নারকেলের পুর থেকে সেন্ট পেরোয় বা গন্ধ ছাড়ে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাই অবশ্যই এখানে দুটো এলাচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে। পুরটা কিন্তু আমার পুরোপুরিভাবে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে এখন পুরটাকে ঠান্ডা করে নেব পুরটা এবার আমার মোটামুটিভাবে ঠান্ডাও হয়ে গেছে হাতে ঠিক যতটা গরম সহ্য করা যায় ঠিক সেই রকমই গরম আছে এখন আমি হাত দিয়ে এইভাবে রোল করে নিয়েছি অবশ্যই পুরটাকে হাত দিয়ে চেপে চেপে এভাবে রোল করে নিতে হবে যাতে পিঠেটা তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয় আমার চাইনি এছাড়াও আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে এছাড়াও উড়িষ্যার বিখ্যাত এক পিঠারও রেসিপি শেয়ার করা আছে সেটাও কিন্তু দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে এদিকে আমার নারকেলের এই পুরের যে রোলটা সেটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে পনেরো মিনিটও হয়ে গেছে সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দেখুন পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার সুজিটা বেশ ভালোভাবে ফুলেও গেছে আর যে চিনিটা ব্যবহার করেছিলাম সে চিনিটাও কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে আমি আবারও খুব ভালো করে একবার এইভাবে অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার একটাই কারণ কারণ বেকিং পাউডারটা দিলে খুব ভালোভাবে পিঠেটা ফুলে উঠবে আর নরম তুল তুলে স্পঞ্জি তৈরি হবে তাই বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে খুব বেশি বেকিং পাউডার দিয়ে মেশাবেন না এবার আমি নিয়েছি একটা স্টিলের গ্লাস গ্লাসের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি তেলটাকে ভালো করে গ্লাসের গায়ের মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে পিঠেটা খুব সহজে বেরিয়ে আসে অর্থাৎ যাতে পিঠেটা খুব ভালোভাবে যাতে ডিমোল্ড হয় এবার আগে থেকে যে ব্যাটারটা করি তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তবে পুরো গ্লাসটা ভর্তি করে কিন্তু কখনোই ব্যাটারটা ব্যবহার করবেন না যেহেতু এই পিঠেটা তৈরি হবে তখন কিন্তু পিঠেটা বেশ খানিকটা ফুলে উঠবে তাই ব্যাটারটা কিছুটা গ্যাপ দিয়ে কিন্তু দেবেন যাতে গ্লাসটা পুরোপুরি যাতে ভরে না যায় দেখুন আমি হাফের থেকে একটু বেশি ব্যাটার দিয়েছি এবার আগের থেকে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম রোল আকারে সেই পুরটাকে ঠিক এইভাবে মিডিলের মধ্যে দিয়ে দিতে হবে আর অবশ্যই পুরটা যাতে হালকা একটু বেরিয়ে আসে সেদিকেও খেয়াল রাখতে হবে দেখুন পুরটা আমার অনেকটা বেরিয়ে আছে ব্যাটার থেকে আর পুরো গ্লাসটাও কিন্তু আমি ভর্তি করিনি পুরো পুরটা দিয়ে অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে গরম জল হতে বসিয়েছি যেহেতু এটা ভাবা পিঠা তৈরি হবে তাই এটা ভাঁপে হবে এবার আমি গ্লাসটাকে স্ট্যান্ডের ভেতর ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দশ থেকে পনেরো মিনিট একেবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে হতে দেবে মিনিট মিনিট আমার হয়ে গেছে পর আমি ঢাকা খুলেছি দেখুন আমার পিঠাটা কিন্তু পুরো ফুলে গেছে আর গ্লাস থেকে কিন্তু অনেকটা বেরিয়েও গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠেটা কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে আর হাতের মধ্যে কোনো অংভাবেই কিন্তু লেগেও আসছে না তার মানে বুঝে নিতে হবে পিঠেটা কিন্তু একেবারে রেডি এবার পিঠেটাকে ঠান্ডা হতে দিতে হবে অবশ্যই যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে সাইডটাকে কেটে নেবেন তারপর আস্তে আস্তে চাপ লাগিয়ে বের করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু একেবারে করবার চেষ্টা করবেন বের না তাহলে কিন্তু পিঠেটা একেবারে বেরিয়ে আসবে না তখন কিন্তু পিঠেটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই গ্লাসটা যাতে পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যায় মিনিট পনেরোর মতন টাইম দিতে হবে তাহলেই কিন্তু গ্লাসটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু আস্তে আস্তে এইভাবে বের করে নিতে হবে এই পিঠেটা দেখতে ঠিক ঠিক লোভনীয় খেতেও কিন্তু সুস্বাদু আশা করি যতটাই ততটাই আজকের এই ভাপা পিঠের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে গ্লাস দিয়ে ভাপা পিঠে তৈরি করে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয় দেখুন পিঠেটা চারি সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠেটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে এবার আমি পিঠেটাকে এক এক করে সাহায্যে কেটে নেব আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এই শীতের বানিয়ে দেখতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ